দিকে হেঁটে চলে যাই ট্রেকিং করে পাহাড়ের দিকে উপরের দিকে যাচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না রাস্তা খারাপ রাস্তা খারাপের জন্য কি ঠিক আছে দেখছি আমি বাপরে বাপ এখন ভারতে দাঁড়িয়ে কিন্তু থাকবো নেপালে তাই তো হুম চলে পাহাড় মে গাড়ি রেডি হয়ে গেছে তাহলে আমরা বেরিয়ে যাই এবার আমাদের সান্দাকফু থেকে বেরিয়ে যাওয়ার পালা আমরা বেরিয়ে যাব তার আগে ঠিক এই রকম ভাবেই পুরো কুয়াশায় ঢেকে গেল এত কুয়াশা এত মেঘ জমে গেছিল যে কি বলবো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আল যেখানে আমাদের কাল সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়া হয়নি তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আলের উদ্দেশ্যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর তখনকার কথা ভাবলেই না এখনো ভয়ে গা শিউরে উঠছে এত বীভৎস রাস্তা বাপরে বাপ পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন গাড়ি উঠে যাচ্ছিল এত ভয়ঙ্কর রাস্তা আর তাছাড়া একদিকে খালি গাড়ি একটু 19-20 হলেই গেছিলো আর আসার দিনের একটা ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতা তো আছেই যেটা আমাদের সাথে ঘটে গেছিলো কিন্তু ওখান থেকেও যে বেঁচে ফিরতে পেরেছি এটাই বড় কথা সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটুর জন্য বেঁচে গেছিলাম কাল এখানেই আসার কথা ছিল আমাদের সানসেট দেখার জন্য কিন্তু আমাদের আসতে লেট হয়ে যাওয়ায় আর গাড়ির ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ায় পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো তাই আর এখানে পৌঁছানো যায়নি পৌঁছলেও আমরা সানসেটটা দেখতে পেতাম না হালকা মেঘও ছিল তাই আজকে এখানে আমরা ফেরার পথে পাড়ি দিয়েছি এখান থেকে কিন্তু ফালুটও যাওয়া যায় তার জন্য রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায় তো আমরা ফালুট তো যেতে পাচ্ছি না আজকে কারণ ওদিককার রাস্তাটা বীভৎস খারাপ ছিল তো সকলেই বারণ করছিল বলে আমরা রিক্স নিইনি তাই আমরা আজকে চলে এসেছিলাম আলে নেপাল কানে এটা পুরো নেপালে তাই তো এটা কি সামনে ইয়াক 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 বড় বলা ইয়াক এই রোড অ্যাকচুয়ালি না মানে এই রাস্তায় গাড়ি নিয়ে না হাঁটা উচিত সত্যি সত্যি যে অবস্থা হ্যাঁ ক্লিয়ার হচ্ছে রোদ উঠছে কি ভয়ঙ্কর রাস্তা এর মধ্যে গাড়ি চলে নাকি বাপরে বাপ জোর জার করে চালায় এরা এদিকে যাওয়ার থেকে দেখে মনে হচ্ছে না যে আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম এখান দিয়েও কিন্তু ফালুট যাওয়া যায় কিন্তু এখান দিয়ে যেতে গেলে কিন্তু ট্রেকিং করে যেতে হবে কিন্তু আরেকটি রাস্তা আছে যেখান দিয়ে আপনারা চাইলে গাড়ি নিয়েও ফালুট যেতে পারেন ছেড়ে দিতে হলো রাস্তা খারাপ বলে লোকালরাই বারণ করছে না যাওয়াই বেটার আর কাল একবার ড্রাইভার যা করেছে তারপরে আর সাহস নেই রাখলো সাহস হলো না
এই জায়গাগুলো ছবি তুলতে পারতি বুঝলি। খুব সুন্দর রাস্তা, ইউলোটা এত সুন্দর ফুটে আছে না ফুলগুলো, ভিডিও করে নিচ্ছি, বেশ ভালো হচ্ছে। মেঘটা আছে বলে না ব্যাপারটা একটু রোমাঞ্চক লাগছে, ভালো লাগছে। কি লাগছে? মেঘটা না? হ্যাঁ রোমাঞ্চক। আমরা এখন আস্তে আস্তে ট্রেকিং এর দিকে হেঁটে চলে যাই, ট্রেকিং করে পাহাড়ের দিকে উপরের দিকে যাচ্ছি। কালকে আসার কথা ছিল আমাদের এখানে। ফালুটের মাইলস্টোন এখন 19 কিলোমিটার। ফালুট এখান থেকে ফালুট যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারছি না, রাস্তা খারাপের জন্য মিসিং ফালুট। তো যতদূর যাওয়া যায় আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা ফালুটেরই রাস্তা। সান্দাকুপুতে এসে কোনো ফুল ফল পাতা কিছুতে হাত না দেওয়াই ভালো, কোনটাই পয়জন বেরোবে কোনো ঠিক নেই। তুমি নির্দোষ। চিঠি লেগে পাঠিয়ে দিলে কেমন হয়? এত সুন্দর এই দৃশ্য আপনাদের কি বলবো, দেখে না আমার সেই ফেলুদা বা ব্যোমকেশের যে গল্পগুলো শোনায় সেই রকম একটা ফিল আসছে, যে এখানে কিছু একটা ঘটবে এই রকম একটা ফিল আসছে। বাঙালি হিসাবে ফেলুদা আর ব্যোমকেশ এখানে মনে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। ছোটোবেলার থেকে পড়তে শুনতে এতটাই বেশি অভ্যস্ত হয়ে গেছি যে মনে হয় যেন এখানেই কিছু একটা হবে। মানে এত সুন্দর লাগছিল, তার ভেতরেও একটা রোমাঞ্চ ব্যাপারটা কাজ করছিল, খুবই ভালো লাগছিল। আমি তো বলবো আপনারা গেলে না একবার ট্রেকিং করেই যান, হেঁটে যান, তাহলে খুবই ভালো লাগবে। যদি নাও পারেন গাড়িতে গিয়ে বরং কিছুটা হেঁটে আপনারা করতে পারেন, যেই রকম আমরা করেছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই জায়গাটুকু ট্রেক করছিলাম। এটার একটা আলাদা রকমের অনুভূতি, আমি সেটা না বলে বোঝাতে পারবো না। তুই পুরো রাস্তা টানা ভিডিও করে যাচ্ছিস? না, তাহলে যেখানে ভিউ আমার ভালো লাগছে সেখানে করছি। এ যা রাস্তা এলো একটু দেখানোর মতো, যে আমরা কত ভালো রাস্তায় ঘুরি তারপরে অবজেকশন করি। ছোট ভাই কোথায় গেল, হারিয়ে গেল নাকি? আবার মাইলস্টোন দেখতে পেয়েছি 18 কিলোমিটার। এই ওখানে কত কিলোমিটার দেখে এসেছিলাম? ওখানে ফালুট 19 কিলোমিটার, 1 কিলোমিটার এলাম জাস্ট। আর এক ছেড়ে যাচ্ছি, আবার না ফালুট ছেড়ে যাচ্ছি না, ফালুট 18 কিলোমিটার, ফালুট তো যাবোই না, চার রাত্রি যাবো। এই দার্জিলিং এখান থেকে 61 কিলোমিটার। 61 যাবি নাকি হেঁটে? এটা শেষ, কালকে তো ফেরা। হাওয়ার এমন আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে কি জোরে বৃষ্টি আসছে। রাস্তায় আমরা এই 6 জন ছাড়া আর কেউ নেই। এরা এত ফ্রেন্ডলি হয়, গায়ের মধ্যে চলে আসে। এমা আমি তো তোকে ডাকিও নি বাবা। ওরা হাঁপিয়ে নিচে দাঁড়িয়ে গেছে, আমি যতটা পারলাম চলে এলাম, কারণ আমি জানি আমি একটু পরে যাবো, তাই আগে না দাঁড়িয়ে চলে এলাম। ওখানে দাঁড়িয়ে আছে নিচে,
এই পোরশনে একটু দাঁড়াই, ওদের জন্য আবার আসুক, আবার হাঁটা শুরু করবো। আর বলছো রাস্তাটাও একদম ফ্ল্যাট। চলো ছিটকুল তো হলো না, যে বাড়ি দেখে নি এবারকার মতো, নেক্সট ইয়ার ছিটকুল হবে। পাঠাইছে। ওয়েদার বড্ড খারাপ, চার রাত থেকে আমরা ব্যাক করছি যে জো ভিলেজ যাবো নেপালে, দেখি যাওয়া হয় কিনা। প্ল্যান মানে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, ওয়েদার আর রাস্তার জন্য কিছু করার নেই। এই সেই ফুল, এটার নামটা না আমার একদম মনে পড়ছে না আপাতত, আমি পরে নিচে লিখে দেব। মোটামুটি আপনি যদি এটার ঘ্রাণ নেন বা আপনাকে স্পর্শ করে থাকে, 10 মিনিটের মধ্যে আপনার হার্টবিট বন্ধ করে দেবে। আর খুব খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ ছাতা নেই কাছে, পুরো ভিজে যাবো না হলে। এখন 1 কিলোমিটার যেতে হবে। কি পরিস্থিতিতে যে পড়েছিলাম বলে বোঝানো যাবে না। গাড়িতে কোনো মতো উঠেছি আর সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বৃষ্টি ঝড় থামার নামই নেই। নিচে নামতে বৃষ্টিটা বেড়ে গেল মনে হচ্ছে। বাইরে পুরো ঝড় চলছে, বাপ রে বাপ। এই জায়গাটির নাম ছিল হিমচুলে, অত্যন্ত সুন্দর একটি জায়গা। বাইরে এত ঝড় বৃষ্টি চলছিল যে গাড়ি নিয়ে আর এগোনোর পরিস্থিতি ছিল না, তাই আমরা একটি হোমস্টেতে দাঁড়িয়ে একটু টি ব্রেক নিয়ে নিচ্ছিলাম। সকালে ব্রেকফাস্টটাও তেমনভাবে করা হয়নি, তাই এখানেই ওটা সেরে নেব। ঝড়টা একটু কম হওয়ায় চা খেয়ে আমরা এবার গন্তব্যের দিকে বেরিয়ে পড়েছিলাম। এখানে আসতে গিয়েই আবার হলো এক বিপত্তি, গাড়ি মাঝরাস্তায় বন্ধ হয়ে গেছে। তো ড্রাইভার গাড়ি ঠিক করছিল, আমরা একটু নিচে নেমে এদিক ওদিক দেখছিলাম। যেহেতু এটা সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, তাই এখানে কিন্তু সমস্ত জীবজন্তু খোলা ছাড়া থাকে। হাতি, লাল চোখওয়ালা, পান্ডা, লেপার্ড সব কিছুই যদি আপনাদের ভাগ্যে থাকে দেখতে পেয়ে যাবেন। আমাদের ভাগ্যটা অত ভালোও ছিল না, আর বৃষ্টির দিনও ছিল, তাই ওগুলির আর দর্শন পাওয়া যায়নি। যাই হোক, আমরা একটু হেঁটে হেঁটেই এগোচ্ছিলাম যে গাড়িটা ঠিক হোক, তারপরে আবার ওঠা যাবে। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, যেটা কিনা টুমলিং, যেটা কিন্তু আমরা যাওয়ার দিন দেখিয়েছিলাম যে এখানেই আমরা ফেরার দিন এখানে নাইট স্টে করব। আর এটা ছিল আমাদের হোমস্টে থেকে ভিউ, দেখতে যা অসাধারণ লাগছে। রুমে গিয়ে কোনো রকমের লাগেজ রেখেই আমরা এখানে ব্যালকনিতে বেরিয়ে এসেছিলাম। ব্যালকনি ঠিক নয়, আমাদের রুমের পাশেই একটা ওপেন ছাদ ছিল, সেখানেই চলে এসেছিলাম। এত সুন্দর সাজিয়ে রেখেছিল ফুল দিয়ে, আর তার সামনে এত সুন্দর ভিউ, জাস্ট ভাবা যায় না। এখানে পৌঁছেই তারপরে চলে গেছিলাম আমাদের খাওয়ার কি ব্যবস্থা আছে সেটা দেখার জন্য। ভেতরে যাচ্ছিলাম গিয়ে কিচেনটা দেখে তো আমি জাস্ট অবাক, এত সুন্দর, আর এখানে খাওয়ার ডাইনিং হল থেকে এত সুন্দর ভিউ, মানে কি আর বলবো। চলুন আপনাদের তো নিয়ে যাবই, দেখুন ওখানে এত সুন্দর। ভেতরে ঢুকতে না ঢুকতেই সবার আগে এখানকার একটা কিউট মেম্বারের সাথে আমাদের দেখা হয়ে গেল। এই যে আমি ডেকেছি বলে প্রথমে তো ভয় পেয়ে গেছে এত লোকজন দেখে, কি কিউট ছিল, আপনাদের পরে আবার দেখাবো ওকে। ফুলগুলি দেখুন কি সুন্দর, না আমার বেশ ভালো লাগছিল, তাই একটু টাচ করলাম, ভয়ে ভয়ে করলাম, কারণ এখানকার ফুল ফলের কোনো ভরসা নেই, এত বিষাক্ত হয়। তবুও দেখলাম বাড়িতে যেহেতু আছে অসুবিধে নেই। আর এই যে ভিউ ডাইনিং হল থেকে, এই হচ্ছে ভিউ। ওফ, হাই, নিচে গিয়ে ওয়েট করবো আর মানে বানজন থেকে আপনার আই শেয়ার করে যাবেন এমনি। এবার দেখি যদি শেয়ার ঝট করে পেয়ে যায় তাহলে না, মানে বানজন থেকে না পারে ইজিলি, মানে বানজন থেকে না পারে ইজিলি, মানে বানজন জানি জোরে টুংলিং টুংলিং। আর এটা দেখলাম কি টুংলু, না এর আগেরটা টুংলু, আমরা আছি টুংলিং। এটা আমাদের হোমস্টে, হোমস্টে আচ্ছা, হোমস্টে বড়িয়া হে, কালকেরটা ভালো ছিল, আজকেরটা আরো ভালো, আজকেরটার থেকে ভিউ ভালো আছে টুংলিং থেকে।
হ্যাঁ, আমি তাই বলছি ওয়েদারটাকে ক্লিন থাকলে যা লাগতো না, এমনিও ভালো লাগছে, ক্লিন থাকলে আরো ভালো লাগতো। এইটা সেই সিদ্ধার্থ লজ, ওখানটাও আছে। এখন ভারতে দাঁড়িয়ে কিন্তু থাকবো নেপালে, তাই তো? এখানে থাকবো নেপালে আর দাঁড়িয়ে আছি ভারতে, এই সাইডে। চলে তো আমরা ইন্টারন্যাশনাল ট্যুর হবে। দেখি লাইটটার, হ্যাঁ জ্বলেছে লাইটটা। এখানে ইলেকট্রিসিটি আছে, এটা পুরোই নেপালের প্রপার্টি, মানে আমরা আজকে নেপালেই থাকবো। তো রুমটা একবার দেখাই, কিছু মনে করবেন না, সব কিছু ছড়ানো ছেটানো। তো এটা বেসিক্যালি রুম, খুবই বড়। এখানে একটা বেড আছে সিঙ্গেল, আর এখানে একটা আছে ডাবল বেডের, আর এখানে একটা আছে সিঙ্গেল বেড। আমরা তিনজন থাকবো, তবু বেশ বড়। এখানে বাথরুম আছে, বাথরুমটাও ঠিকঠাক, কোমোড টোমোড সবই আছে, নো চাপ। সব থেকে বেস্ট জিনিস তো এটা আছে এখানে। ব্যালকনি, বৃষ্টি আজকে বন্ধই হচ্ছে না, নামই নেই ওর বন্ধ হওয়ার। হ্যাঁ যা তা পুরো আজকে বন্ধই হবে না। এখান থেকে এই ভিউ, মেট্রো ৪৪০ টাকায় এইরকম ব্যালকনির থেকে ভিউ ভাবা যায়? রুমে ঢুকে সমস্ত কিছু ঠিকভাবে সেট করে আবার চলে যাচ্ছিলাম ডাইনিং হলের দিকে, কারণ আমাদের মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে, আর ওখান থেকে ভিউটা এত ভালো লাগছিল, তাই ভাবলাম ওখানে গিয়েই একটু বসি। আর এই জায়গাটি এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলো, আর এই যে এখানে এসে সবাই তো সুকান্ত হয়ে গেছে, যে যার মতো বসে পাহাড় দেখছে। কি আর করবো, আমি একটু ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম, তার মধ্যে খাওয়ার আমাদের একদম রেডি হয়ে গেছিলো। আজ দুপুরের মেনু ছিল গরম গরম খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা, আর ছিল এখানকার এদের হোমস্টের স্পেশাল আচার, এত সুন্দর খেতে, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর শীতকালে বর্ষার দিনে গরমা গরম খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, উফ জাস্ট জমে গেছিলো। তাই আমরা একটু এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর আপনারা তত সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হবে সংসারী সঞ্চারী চ্যানেলের পরের ব্লগে। তত সময় সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।